নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছু কমেন্টস আসছে যে স্যার, ঋণ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় অন্তত দিন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং কবে আপনারা ঋণ নেবেন, কী কী বারে আপনারা ঋণ নেবেন এবং কোন কোন তারিখে আপনারা ঋণ নেবেন সেটাও আমি এই ভিডিওতে জানাবো। এবং যদি ঋণ নিয়ে আপনারা ফাঁদে পড়ে যান, অর্থাৎ ডুবে যান, সেখান থেকে বেরিয়ে আসার আমি উপায় আপনাদেরকে জানাবো। তো এটা আমি বেশ কিছু জায়গাতে পরীক্ষা করেছি, যার সাকসেস পেয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। বেশ কিছু ভিউয়ার্স বারবার ঋণের ব্যাপারে আমাকে জানতে চেয়েছে। দেখুন, প্রথমে আপনারা যখন ঋণ নেবেন কি না, তখন দেখবেন যে আপনার ছকে এবং আপনার হাতে মানে হস্তরেখা দুটোই আগে বিশ্লেষণ করুন। যে ঋণ নিয়ে সেই ঋণ আপনারা শোধ করতে পারবেন কি পারবেন না, আপনার জন্মকুণ্ডলী কি বলছে বা হস্তরেখা কি বলছে, এটা প্রথম বিচার্য বিষয়। দেখুন, বর্তমান যুগে আপনি গাড়ি কিনুন বা বাড়ি কিনুন বা ফ্ল্যাট কিনুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ঋণের প্রয়োজন আছে। ঋণ ছাড়া এগুলো সম্ভব হয় না। প্রথম কথা আপনাদেরকে জানাই, আপনাদের জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাব এবং এগারো ভাব, একাদশ ভাব আর দ্বাদশ ভাব, এই তিনটা মেনলি দেখা দরকার। কারণ দ্বিতীয় ভাব থেকে যেমন আয়, তেমনি টুয়েলভ হাউস থেকে এক্সপেন্ডিচার বিচার করা হয়, অর্থাৎ আপনাদের ব্যয় কেমন হবে। অর্থাৎ অনেকেই চায় শখে লোন নেওয়া, অর্থাৎ ধরুন কোনো গাড়ি কিনলো, লাক্সারি বাড়ি জন্য অনেকে শখে ঋণ নেয়, বা অনেকে মেডিকেল অর্থাৎ আপনার বাবা মার চিকিৎসার জন্য অনেকে আবার ঋণ নেয়, প্রয়োজনীয় ঋণ। অনেকে আবার চাষবাসের ক্ষেত্রেও কিন্তু ঋণ নেয়, কিন্তু সেই ঋণ পরিশোধ করতে না পারার জন্য অনেক ক্ষেত্রে অনেক খবর চ্যানেলে দেখা যায় যে সে আত্মঘাতী হয়েছে। এই জন্য দেখতে হবে যে ষষ্ঠ ভাব কেমন আছে, ষষ্ঠভাবে অধিপতি কেমন আছে, এটা দেখা একান্ত বিচার্য, এবং দ্বাদশ ভাব এবং একাদশ ভাব কেমন আছে আপনার জন্মকুণ্ডলিতে। মঙ্গল যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, মঙ্গলের শুভ অবস্থান যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ঋণ নিয়ে সেই ঋণ কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন না, অর্থাৎ আপনাদের গলবন্ধ হয়ে যাবে। এবং পাশাপাশি শনি গ্রহ যদি আপনাদের খারাপ থাকে রাশিচক্রে, শনি অশুভ নক্ষত্রে বসে আছে বা শনির অবস্থান খারাপ বা ডিগ্রিগত দিক থেকে শনি দুর্বল বা শনি নিচস্থ বা শনির সঙ্গে কোনো গ্রহের কম্বিনেশন হয়ে আছে যে জন্য শনি পীড়িত, সেক্ষেত্রে কী হয়, সে মানুষ ডিপ্রেশনে চলে যায় এবং ডিপ্রেশন থেকে আসে আত্মঘাতী। তো এই জন্য আগে প্রথম বিশ্লেষণ করা দরকার যে আপনারা ঋণ নেওয়া ঠিক হবে কি হবে না। এবার জানায় আপনারা কি কি বার ঋণ নেবেন। প্রথম আপনাদেরকে জানাই, আপনারা ভুল করে মঙ্গলবার আর শনিবার আপনারা ঋণ নেবেন না, অর্থাৎ সেই ঋণের কাগজে ফর্ম ফিল আপ করবেন না মঙ্গল শনি। আপনারা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখ, 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ আপনারা ভুল করেও ঋণ নেবেন না। এবং আপনারা কোন দিন ঋণ নিতে পারেন, সোমবার, বুধবার এবং শুক্রবার, এই সকল দিনে আপনারা ঋণ নিতে পারেন যদি আপনাদের জন্মকুণ্ডলীতে সেই ঋণের মেটানোর একটা যোগ থাকে, সেক্ষেত্রে আপনারা ঋণ নিন। অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলীতে ঋণের ভাব কেমন আছে।
এর পাশাপাশি আপনারা কি করবেন আপনারা এই ঋণকে পরিশোধ করতে গেলে? প্রথমেই আপনারা প্রতিদিন আপনারা যখন এই ঋণের ফর্মটা ফিল আপ করছেন তখন অবশ্যই মনে রাখবেন কালো কালিতে কিন্তু এই ফর্ম ফিল আপ করবেন না, সেক্ষেত্রে সমস্যা আসবে, সেক্ষেত্রে আপনারা সাবধান হন। এবং যখন এই ফর্মটা ফিল আপ করছেন হনুমানজির নাম স্মরণ করুন এবং দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করুন, হে প্রভু এই ঋণ থেকে যেন আমি মুক্তি পাই, এটি স্মরণ করতে করতে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপ করবেন। এর পাশাপাশি এবার আমি জানাই মহা উপায় এই ঋণ মুক্তি থেকে কি করবেন। আপনারা শনিবার দিন যে কোনো একটি শনিবার আপনারা নির্বাচন করুন এবং একটি নারকেল নেবেন এবং নারকেলটি মধ্যে কিছুটা চিনি ঢুকিয়ে দিবেন এবং সেই নারকেলটিকে লাল কাপড়ে মুড়াবেন। মুড়িয়ে সেই নারকেলটি একটি ফাঁকা জায়গায় শুনশান জায়গাতে মাটি খুঁড়ে সেই মাটির ভিতরে পুঁতে আপনি চলে আসুন, দেখবেন ঋণ থেকে খুব সহজ সরল উপায় আপনারা বেরিয়ে আসতে পারছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার সোজা উপায় আপনাদের চলে আসবে। এবং প্রতিদিন সকালবেলা শঙ্খধ্বনি করুন প্রত্যেক দিন। এর পাশাপাশি আপনারা দক্ষিণা হনুমানজির পূজা দিন এবং মেয়েরা লাল ফুল নিবেদন করুন এবং ছেলেরা সিঁদুর নিবেদন করবেন, মেয়েরা ভুল করেও সিঁদুর কিন্তু নিবেদন করবেন না। এবং এর পাশাপাশি ঋণমোচক মঙ্গল স্তোত্র যদি আপনারা পাঠ করতে পারেন তাহলে দেখবেন এই ঋণের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছেন। এর পাশাপাশি আপনারা কোনো অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে অর্থাৎ কনসাল্ট করে আপনারা হোয়াইট জারকন বা উপাল পরিধান করুন, সেক্ষেত্রে দেখবেন আপনারা নিশ্চিত রূপে কাজ পাবেন, অর্থাৎ এই ঋণের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তো আমি আজকে এই ভিডিওতের মাধ্যমে আপনাদেরকে জানালাম এই জ্যোতিষশাস্ত্র মতে কীভাবে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায়, কী উপায় করলে আপনারা অন্তত যারা মৃত্যু পথে চলে যাচ্ছে এই ঋণ থেকে আত্মহত্যা করছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, সকলকে নমস্কার জানাই, ধন্যবাদ।